अस्सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। इन्नल हम्दलिल्लाह नहमदुहू व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनु उदखुलू फ़िस्सिल्मि काफ़्फ़ा व ला तत्तबिऊ ख़ुतुवातिश शैतान, इन्नहू लकुम अदुव्वुम मुबीन। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम, मान तशब्बह बिक़ौमिन फ़हुव मिनहुम। सम्मानित दर्शक और श्रोता मंडली, आपनारा जे जेखान थेके श्रवण करछेन किंबा देखछेन, मोहम्मद यासिन मोल्ला बिन गयासुद्दीन मोल्ला, इमाम बुखारी रहिमाहुल्लाह सालाफिया मद्रासार सप्तम श्रेणीर छात्र। आमी आपनादेर सामने आजके जे विषयटी निये उपस्थित हयेछि ता हलो विश्व भालोबासा दिवस। ए सम्पर्के महान आल्लाह रब्बुल आलामीन तौफिक दान करले किछु कथा बोलार प्रयास चालाबो इंशाआल्लाह। सम्मानित उपस्थिति, आमरा सकलेई अवगत जे 14 फेब्रुआरी विश्व भालोबासा दिवस नामे प्रचलित एकटी बेहायापना, निर्लज्जता, जेना। এই ভালোবাসার দিবস যদি আমরা সমাজে লক্ষ্য করি তাহলে দেখতে পাই এই ভালোবাসার বিচিত্র। এই দিবসে বেগানা প্রেমিক তার বেগানা প্রেমিকাকে ফুল দ্বারা দিন শুরু করে সারা দিন তার হাত ধরে ঘোরাফেরা করে। সম্মানিত উপস্থিতি, আমি বলি যে এর নাম ভালোবাসা নয়, এর নাম বেহায়াপনা, এর নাম জেনা, এর নাম নির্লজ্জতা। যে ব্যক্তি এই মানুষগুলোর দলে থাকবে তারা মুমিন নয়, তারা হচ্ছে মুমিন নামের কলঙ্ক এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এ সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নূর এর 19 নম্বর আয়াতে বলেন, তোমাদের মধ্যে যে ব্যক্তি পছন্দ করে মুসলমানরা অশ্লীলতার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ুক, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, আর তিনি সবকিছু জানেন। সম্মানিত উপস্থিতি, এই সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা শয়তানের প্রদাঙ্ককে গ্রহণ করো না, কারণ কেননা শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। সূরাতুল বাকারা আয়াত নং 208। সম্মানিত উপস্থিতি, এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি ভালোবাসা দিবস শয়তানের ক্রমন্তনা দ্বারা সৃষ্টি। এই দিবস আমরা মানতে পারি না, ইসলাম এটাকে কোনোদিনই সমর্থন করে না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল হাদিসে বলেন, মা তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তোমাদের মধ্যে যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য অবলম্বন করে সে তাদের অন্তর্ভুক্ত। সম্মানিত উপস্থিতি, এই হাদিস যদি আমরা আমাদের জীবনে আমল করি তাহলে আমরা জীবনে কোনোদিনও ভালোবাসা দিবস মানতে পারবো না, কারণ ভালোবাসা দিবস মুসলমানদের জন্য নয়, এটা অমুসলিমদের কৃষ্টি কালচার। সম্মানিত উপস্থিতি, আমরা মুসলমান, আমরা কোনো ব্যক্তিকে শুধুমাত্র একদিনের জন্য ভালোবাসতে পারি না। আমরা ভাই বোনকে ভালোবাসি, আল্লাহ পিতা মাতাকে ভালোবাসি, আল্লাহ সন্তুষ্টির জন্য সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এবং তাকে ভালোবাসি সব সময় আল্লাহ সন্তুষ্টির জন্য। মুসলমান যে সে কখনো বিশ্ব ভালোবাসা দিবসের নামে একদিন ভালো কাউকে বাঁচতে পারবে না। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্ব ভালোবাসা দিবস এর বেহায়াপনা, জেনা, নির্লজ্জতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। এবার আমার সংক্ষিপ্ত আকারে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।